আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। প্রিয় ভাইরা, আজকে আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে চলে আসছি। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা মিস করতে পারেন, যেগুলোর কারণে আপনারা কি ভিডিওটা পরিপূর্ণ দেখা হবে না বা আপনাদের কাজ কোনো কাজে আসবে না। তো আজকে আমি আপনাদেরকে একটি আমল দিব, সেই আমলটার বিষয় সাবজেক্ট হচ্ছে আমার দেখা যায় অনেক ভাইয়েরা লম্বা হওয়ার জন্য পেরেশান হয়ে যায়, কিভাবে লম্বা হবে, অনেক হারবাল খায়, কিন্তু একসময় দেখা যায় হারবালগুলো সাইড ইফেক্ট কাজ হয়, কোনো কাজে আসে না হারবাল খাওয়ার পরও। তো আপনারা হারবাল খাবেন না, কোনো হারবাল না খেয়ে আপনারা আল্লাহর এই একটি আমল দিব আমি, এই আমলটা করবেন আপনারা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের হাইটকে অনেক বৃদ্ধি করে দিবেন। তো ভাইয়েরা, এই আমলটা আপনারা যে কোনো সময় করতে পারেন, আপনাদের এই আমলটা করার জন্য অজু করা লাগবে না, গোসল করা লাগবে না, আপনার মানে করা লাগবে না, আপনার তো গোসল তো করবেন, কিন্তু যে এটার জন্য যে স্পেশালভাবে আবার অজু করতে হবে এটা করা লাগবে না, বা যে কোনো সময় এই আমলটা করতে পারেন। তো এটা আপনারা যে কোনো সময় করবেন, শুয়ে বসে দাঁড়াইয়ে, হ্যাঁ যে কোনো সময় আপনারা এই আমলটা করতে পারেন। সেই আমলটা আল্লাহর একটি গুণবাচক নাম, সেই নামটা হচ্ছে ইয়া সামির, ইয়া সামিয়, সিন মিম ইয়া আইন, সিন মিম ইয়া আইন, ইয়া সামিয় ইজ নট শামিউ, ইজ নট শামি হু, ইজ সামির, সামির এমনটা করবেন। আর এমনটা আপনারা কী করবেন, আল্লাহের নামটি দৈনিক 71 বার করবেন, দৈনিক 71 বার এই আমলটা আপনারা করবেন, এর বেশিও হতে পারবেন কিন্তু কমপক্ষে 71 বার। তো আপনারা এই আমলটা করবেন, কোনো হারবাল খাওয়া লাগবে না আপনাদের ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদের হাইট বৃদ্ধি করে দিবেন। অ্যান্ড আপনারা এই আমলটা করবেন, আপনারা ইখলাসের সহিতে আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, আল্লাহ যে 71 বার আল্লাহ আপনারা আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, এবং হ্যাঁ আপনাদের মন থেকে বিশ্বাস রেখে এই আমলটা করবেন। মনের মধ্যে সন্দেহ হয় কি আমলটা করলে এই আমলটা কোনো কাজে আসবে না, যদি সন্দেহ থাকে এই ভিডিওটা দেখার প্রয়োজন নেই আপনাদের, অবশ্যই আপনারা কি এই আমলটা মনের মধ্যে বিশ্বাস রেখে ক্লাসের সহিতে, খাস ক্লাসের সহিতে আপনারা এই আমলটা করবেন, আল্লাহ সুবহানাল্লাহ আপনাদেরকে অনেক লম্বা করবেন, আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, সব কিছুর মালিক আল্লাহ, লম্বা করার মালিক আল্লাহ। মাতাফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।